কেমন লাগছে তোমাদের এই জিনিসগুলো পেয়ে? ফার্স্ট অফ অল এটাই আমি তোমাকে জিজ্ঞেস করবো। আমার তো খুবই ভালো লেগেছে, আগের দিনও দেওয়া হলো, আমাদের খুব জিনিসপত্র গুলো খুব ভালো, এই সব জিনিসপত্র আমরা হয়তো ব্যবহার করিই না, আপনারা দিয়েছেন বলে ব্যবহার করতে পারেন না, এরকম কোনো ব্যাপার না, এটা তোমারই পাওনা, তোমারই জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো দিচ্ছি, হতে পারে একদম পরিষ্কার বলবে খারাপটা খারাপ, কারণ হতে পারে যে চাল বা যে জিনিসগুলো যাচ্ছে সেগুলো অতটা ভালো না বা ভালো, খুবই ভালো, যেটা তো সবকিছুই ভালো আপনারা দিচ্ছেন, তার ডাল চাল সবগুলোই ভালো, সবই ভালো। থ্যাংক ইউ। আর কেমন লাগছে বলো, কারণ সত্যি কথা বলতে গেলে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা হয়তো আজকে এখানে দিলাম, কালকে হয়তো অন্য কোথাও 5 জনকে পেলাম সেখানে দেবো, কিন্তু এটা পুরোটাই বিধিতে কনসেপ্ট যে যেখানে দিচ্ছি তাদেরকেই একবারে দেব। এবার ধরো কালকে আমি কোথাও খুব আরো গরিব কাউকে আমি রাস্তায় পেলাম, সেই বারটা হয়তো আমরা বাদ দিলাম বা তাদের দিলাম বা তাদের সাথে কভার আপ করবো, কিন্তু যতদিন না হচ্ছে ততক্ষণ অব্দি আমি যখনই দিই আমি এদের দিয়ে স্টার্ট করেছি, এদের আমি পুরো একটা জায়গা অব্দি দেবো, সে যেভাবেই হোক। তো এটা তোমাদের কেমন লাগছে এই কনসেপ্টটা, বা আমাদের এটা, বা মেঘা যে এতটা আমাদের করেছে? মেঘাকে তো ধন্যবাদ, কারণ হচ্ছে মেঘাই আমাদের আপনাদের সঙ্গে এখানে জয়েন করিয়েছে, পুরো ম্যানেজমেন্টটাই তোমরা মেঘার সাথে করেছো। তাও দিদি করে, তাও ওই ভাই বললো অনেক ভাই দিচ্ছে এইটুকুনি বয়সে, যে ওর মাথায় যে আসছে এখনকার ছেলে মেয়েরা মোবাইল ঘাঁটবে, ফেসবুক করবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, কিন্তু আমাদের মতো মানুষদের কথা চিন্তা করেছে, ওকে আমরা সব থেকে ধন্যবাদ দেব, খুবই খারাপ এই অবস্থা দিয়েছে, অনেক ধন্যবাদ। সব থেকে বড় জিনিস কি বলতো, আমি যেটা বলবো এখানে যে আমিও লাখপতি কোটিপতি নই, আমারও অভাব আছে, আমারও অসুবিধা হয়, কিন্তু আমার ছেলের এটা ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল যে একটা ফিউচারে কোনো কোম্পানি তৈরি করার যেখানে 10টা লোক আমার সাথে একসাথে খাবে একই জায়গায় থেকে। তো সেটা আমি ভেবেছিলাম যে নায়ের পর্যায়ে আর হবে না, কিন্তু ও যখন থেকে চাকরি শুরু করলো প্রথম 1টা বছর খুব টাফ গেছে আমাদের, তারপরে ও একটা কথা বলেছিল যে আমি এই চাকরিটা থেকে 1 টাকা করেও যদি কাউকে দিতে পারি সেটা আমার কোথাও মনে হবে যে আমার কার পুরো টাকাটা একটা আশীর্বাদ পড়ছে, কারণ তো ব্লাড রিলেশনটাকে অতভাবে আমি দেখি না। আর আজকে ওর অনেক বন্ধু বান্ধব রয়েছে, প্রত্যেকেই আমার কাছে ছেলে মেয়ের মতোই এরা, কিন্তু সত্যি কথা বলছি যে মেঘা, আমি মেঘাকে একরকম বলতে গেলে ধাক্কা দিয়ে দিয়ে অ্যারেঞ্জমেন্ট করিয়েছি। মেঘা হয়তো অনেক কিছু ভেবেছিল যে দেব কি হবে, আন্টি কিভাবে নেবে, কারণ আমার বুকটা খারাপ তো ঠিকঠাক নেবে কিনা, কিন্তু আমি ভাবতে পারিনি যে ওকেও মেনে মেনে থ্যাংকস, একটা বাচ্চা মেয়ে যে সে এত ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেছে তোমাদের নিয়ে এসে, ইভেন আমরা আসার আগে এখানে সব ব্যবস্থা করা। আর বিধি কিছু জিজ্ঞেস করলে কর। ব্যাস তোদের ভালো লেগেছে এটাই সবচেয়ে বেশি আমার আনন্দের জিনিস, আর আমাদের এটাই সাকসেস, আমরা চাই সবসময় এটা যেন আরো করতে পারি। আর যারা আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে আমার রিকোয়েস্ট তারাও আমাদেরকে আরো সাপোর্ট করো, যাতে আমরা এটা করতে পারি, এটা যেন একটা স্টপ না হয়ে যায়, যেন কন্টিনিউ থাকে এটা। আমি আরো বলবো সংযুক্তার মানে সংযুক্তার টাকা পাঠিয়েছে, ওর বাবা খুব অসুস্থ, ওর বাবাও বারবার বলেছে তোমাদের আশীর্বাদ চাই, ও নিজে কালকে নিজের থেকে টাকা পাঠিয়েছে। তো এরকম অনেকেই আছে যে আজকে মনমন্দি মানে ওর মাও অসুস্থ, তো আমরা বলবো তোমরা শুধু আশীর্বাদটা করো, আর কিচ্ছু দরকার নেই। তো আমরা ইয়োগী অন্নপ্রাপ্তি থেকে মেঘা এসছে, আমি এসছি, আমরা সবাইকে বলেছি, কিন্তু আশা না আশা কাউকে জোর করে আমরা আনতে পারি না, তো সেই জন্য আমরা এই কজনই করছি। তোমরা যারা যারা দেখছো পরে এটা দেখতে পাবে, আমরা লাস্টে লাইভটাও করব। মেঘাও এসেছে, মেঘা অনেক আগে এসছে, গিয়ে দিয়ে সবারই অফিস আছে, তো তোমরা আমাদের সাথে এভাবে সাথে থাকো। আর যারা যারা এই লাইভটা দেখবে বা এই ভিডিওটা দেখবে, তারা ভিডিওটাকে লাইকস করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই মানে এতটা শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষ এই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারে, ঠিক আছে? তো আমরা এটা ইয়োগী অন্নপ্রাপ্তি থেকে স্টার্ট করছি, তার আগে মেঘা একটু বলে নিই, ও এতটা দূর থেকে প্রত্যেকবার আসে, অ্যারেঞ্জ করেছে, আর মেঘাকে থ্যাংক ইউ যে এইভাবে অ্যারেঞ্জ করেছো সেটার জন্য। এটা অ্যাকচুয়ালি আমার নিজের পাওনা, বিকজ এটা আমার সেকেন্ড টাইম এই আসাটা, ওনাদের সবার সাথে এখানে আসাটা, এবং এটা আমার, আমি নিজেকে লাকি মনে করি যে আমি এটা একটা পার্ট হতে পেরেছি, এবং এটা আমার পেছনে পড়ে থেকে জিনিসটা করানোর পেছনে আমি আন্টিকে বলবো, বিকজ আমি একা পারতাম না, আমার মাথার মধ্যে কিছু একদম মানে মাথার মধ্যে আমার এই ভাবনাটা ছিল, হয়তো কোথাও একটা ছিল যে পড়বো, বাট কিভাবে এক্সিকিউট করবো জিনিসটা আমার মাথায় ছিল না, এটার জন্য কমপ্লিটলি আন্টি, না হলে আমি পারতাম না, আমরা তো ঝেড়ে মানে আমি কোনোদিন ফিল করিনি যে আমি একা কোথাও গিয়ে কিছু করেছি,
তো আন্টি সবসময় মায়ের মতনই আমার পাশে ছিল, এখনো আছেন সব ব্যাপারে গাইড করার মতো, এবং আজকে আন্টির জন্যই আমি এই জায়গাতে আসতে পেরে আমি নিজেকে লাকি মনে করি। তো থ্যাংকস টু অল। আচ্ছা মাসিমা কেমন আছো? ফার্স্ট অফ অল মা মাসিমা, আচ্ছা তোমাদের আগের বার যে জিনিস পেয়েছিলে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি, ভালো লেগেছে। মাদের আশীর্বাদ করি মা, তোমরা ভালো থাকো। না এটা আমরা একা না, অনেকে মিলে তোমাদের পাঠিয়েছে, শিলিগুড়ি, খড়গপুর, কুচবিহার, আর তোমাদের এমনি শরীর কেমন আছে? এদিকে ঠান্ডা ঠান্ডা আমরা আজকে আসছি, খুব গরম লাগছিল। তারপরে আমি সেটাই বললাম যে সিকিউরিটি নিতেই হবে, না হলেই ঠান্ডা লেগেছে। আর আমরা দেখছি তোমাদের মানে একটু একটু করে বাড়াচ্ছি আমাদের যতটা সামর্থ্য তার মধ্যে। গতবার তোমাদের আমরা অনেক কিছু দিতে পারিনি, যেমন চিনি টিনি দিতে পারিনি, এবার সেগুলো একটু একটু করে বাড়িয়েছি। মাস্ক আমরা নিয়েছি, ইচ্ছা আছে পরে আমরা ইয়েও আনবো, তোমার ওই যে মানে স্যানিটাইজারও দেবো, আস্তে আস্তে আমরা আরও কিছু দেবো। ইচ্ছা আছে শীতেরও যদি কখনো কিছু পারি সেরকম একটা টাকা তুলতে দেবো, সেটাও দেবো। তো সেই জন্যে মানে তোমরা যে এতটুকুনি গ্রহণ করেছো আমাদের খুব অল্প বিস্তর জিনিসের মধ্যে থেকে এবং নিচ্ছো, এটাই আমাদের কাছে বিরাট বড় পাওয়া। তোমরা আশীর্বাদ করো, বিদিত, মেঘা, এদের তোমাদের বলতে যে একটু আশীর্বাদ করো, বাবা খুব অসুবিধা, আমরাও পাবো, আরো আসবে এরা, বাচ্চারা এরা দাঁড়ালে, এরা এখন 2 টাকা থেকে 4 টাকা ভাবছে, কারণ 4 টাকা হলে 8 টাকা হবে। ওনাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, আপনাদেরকেও জিজ্ঞেস করছি, মানে আগে যেটা আমরা দিয়েছি তাতে মানে কোনো অসুবিধা কিছু হয়েছে কিনা, মানে সব ঠিকঠাক পেয়েছেন কিনা? সবাই তো সেলিং বা এইসব করছে, সবাই অনেকটা কামাচ্ছে, কিন্তু কেউ ইনভেস্ট করছে না, যেখান থেকে আশীর্বাদ পাওয়া যায়। কারণ ব্যাংক ব্যালেন্সটা সবাই কামিয়ে নিতে পারে, কিন্তু আশীর্বাদটা কামানো মুশকিল, যেটা আমার মা বলে, সেটা খুবই সত্যি কথা। তো ওইটাকে বিশ্বাস করে আমার মাথায় একদিন আসছে না, এরকম কিছু একটা স্টেপ নিতে পারি, যেখান থেকে অন্নপ্রাপ্তির শুরু হয়। আর আজকে আমার অন্নপ্রাপ্তির এটা সেকেন্ড ডে, আমার বিশ্বাস যেমন এটা সেকেন্ড ডে, এটা যেন একদিন 200 ডেও আছে, যেদিন আমাদের অনেক কিছু আমরা কমপ্লিট করতে পারবো। আজকে হয়তো আমরা এই কজন আছি, আজকে হয়তো শুধু 5 জনকে দিচ্ছি, সেই জন্য আমরা 500 জনকে দিতে পারি, আর সাথে যেন অনেক অনেক জন থাকে। আর তোমাদেরকে, তোমাদের থেকে আমার সেই সাপোর্টটা চাই, যারা যারা দেখছো ভিডিওটা সাথে থাকো, মানে আরও দূর অব্দি এগোতে পারি। সুপ্রিয় অন্নপ্রাপ্তির অন্ন সেবা এই মুহূর্তে আমরা শেষ করলাম, বাড়ি ফেরার পালা। তারাও খুব আনন্দ পায় আমাদের প্রত্যেকের সাথে, আমরাও আনন্দ পাই তাদের সাথে, এই একটা দিন। তো
তো আমরা প্রত্যেককে বলবো, সবার তরফ থেকে ওনারা আশীর্বাদ করেছেন, যারা যারা পাঠিয়েছেন প্রত্যেককে, এরকম একটা সময় এভাবে তারা যতটুকু পাচ্ছেন তারা এই জন্যে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন সবাইকে। তো আমরা বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন, যারা এখনও এগিয়ে আসেননি, লাইকস করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, যতটা পারবেন শেয়ার করুন, কারণ আরও অনেক মানুষ আছে যারা সত্যিকারের আমাদের পাশে এসে দাঁড়াতে পারে, এবং এদের সাথে এদের আমরা যাতে আরও বেশি করে কিছু দিতে পারি সেই কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ।